মাননীয় প্রধানমন্ত্রীকে ডিজিটাল ব্যাংকিং সম্বন্ধে কিছু ধারণা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে কার্যক্রম সম্পর্কে অবহিত হচ্ছেন। Distinguished ladies and gentlemen, Honorable Prime Minister is being apprised of the activities of online digital banking. Ladies and gentlemen, Honorable Prime Minister is being apprised of the field activities of the project Ekti Bari Ekti Khamar. মাননীয় প্রধানমন্ত্রীকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ পর্যায়ে কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হচ্ছে। শুধুবিন্দু, মাননীয় প্রধানমন্ত্রী এখন আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ব্যাংকিং উদ্বোধন করবেন। উন্মোচিত হল একটি নতুন দিগন্ত। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল অনলাইন ডিজিটাল ব্যাংকিং। Ladies and gentlemen, the Honorable Prime Minister just now formally inaugurated the online digital banking. এটি আসলে একটি উঠোন বৈঠকের একটি চিত্র, যেটি গ্রামে গঞ্জে হয়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী এই উঠোন বৈঠকে নিজেই অংশগ্রহণ করছেন। উঠোন বৈঠকে সাধারণত কি ধরনের কর্মকাণ্ড তুলে ধরা হয় সে সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি জানতে পারছেন। আমাদের সুবিধা
Ladies and gentlemen, Honorable Prime Minister is exchanging views with the beneficiaries of the project Ekti Khamar, Ekti Bari Ekti Khamar. মাধ্যমে উপকার ভোগীরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করছেন উঠোন বৈঠকের উপকার ভোগীরা। Honorable Prime Minister is exchanging views with the beneficiaries of the project Ekti Bari Ekti Khamar. প্রধানমন্ত্রীর সাথে আছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। Ladies and gentlemen, Honorable Prime Minister is accompanied by our special guest, Honorable Minister for LGRD and Cooperatives, Sayyid Ashraful Islam MP. সাথে আছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী। Also accompanying the Honorable Prime Minister, Honorable State Minister for LGRD and Cooperatives, Advocate Jahangir Kobin Nanuk MP, our special guest. মাননীয় প্রধানমন্ত্রী উপকার ভোগীদের সরাসরি কিছু দিক নির্দেশনা প্রদান করছেন উঠোন বৈঠকের মাধ্যমে আর কি কি উন্নয়ন কর্মকাণ্ড করা যায় সে ব্যাপারে।
মাননীয় প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখছেন, সরাসরি কথা বলছেন উপকারভোগীদের সাথে। যে সমস্ত স্কিম বাস্তবায়িত হচ্ছে সে সমস্ত কর্মকাণ্ডগুলো মাননীয় প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে দেখছেন। এটি সমস্ত সবকিছু মাঠ পর্যায়ে কর্মকাণ্ড। একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় যে সমস্ত স্কিম বাস্তবায়িত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো এখন ঘুরে ঘুরে দেখছেন। Ladies and gentlemen, Honorable Prime Minister was inspecting the schemes under the project Ekti Bari Ekti Khamar. বক্তব্য ও প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করছেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর প্রশান্ত কুমার রায়। Ladies and gentlemen, may I have the pleasure? Ladies and gentlemen, the project director of Ekti Bari Ekti Khamar project, Dr. Prashant Kumar Roy, will deliver address of welcome. সাহাকুম, আজকের এই মহৎ অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং অনুষ্ঠানের সভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব এদে কাদের সরকার, উপস্থিত মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীবর্গ, মাননীয় উপদেষ্টা ও সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত বৈদেশিক কূটনীতিক প্রতিনিধিবৃন্দ ও সিনিয়র সচিব ও সচিববৃন্দ, উপস্থিত সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যানবৃন্দ ও সকল পর্যায়ের সম্মানিত অতিথিবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ,
সকলকে আজকের অনুষ্ঠানে আমি কৃতজ্ঞ চিত্তে স্বাগত জানাচ্ছি, জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সমবেত সুধি, একটি বাড়ি একটি খামার প্রকল্প একটি বিশেষ দর্শনের উপর প্রতিষ্ঠিত, ক্ষুধা ও দারিদ্র মুক্তির একটি লাক্ষ্যই ও বাস্তবসম্মত উপায়। এ প্রকল্পের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী। এ প্রকল্পের দর্শন হচ্ছে ক্ষমতায়ন, দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ক্ষমতায়নের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা ও তাদের উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা, তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা, প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ ও নিজস্ব পেশাভিত্তিক জীবিকা নিশ্চিত করার মধ্য দিয়ে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রীর দারিদ্র মুক্তির দর্শন ও লক্ষ্য বাস্তবায়নের জন্য পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনা ও সচিব মহোদয়ের নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রকল্প বাস্তবায়নে মাঠ প্রশাসন, বিশেষ করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ সরাসরি জড়িত। জড়িত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ ও কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য ছিল প্রতি গ্রাম থেকে 60টি দরিদ্র পরিবার বাছাই করে গ্রামে গ্রামে গ্রাম উন্নয়ন সমিতি গঠন করা। ইতিমধ্যে আমরা দেশের সকল জেলার সকল উপজেলার 4,503টি ইউনিয়নে 40,000টি সমিতি গঠন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনা ছিল মহিলাদের ক্ষমতায়ন করা, এমনকি সকলেই নারী। আমাদের বর্তমান এই উপকারভোগীর সংখ্যা সমগ্র বাংলাদেশে 25 লক্ষ, অর্থাৎ দেশের 1,20,00,000 অধিক দরিদ্র জনগণ আপনার স্যার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে। আমাদের দ্বিতীয় লক্ষ্য ছিল তাদের তহবিল গড়ে দেওয়া, যে তহবিলের জন্য তারা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করে অথবা অধিক চড়া সুদে লোন নেয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যে দেশে আমরা পার্টিসিপেটরি ম্যাচিং ফান্ড গঠন করে চলেছি। গরিব সদস্য সপ্তাহে 50 টাকা, অর্থাৎ মাসে 200 টাকা জমা করলে সরকার তাদেরকে 200 টাকা উৎসাহ বোনাস দিচ্ছে। জুন 2013 পর্যন্ত 10,38,000 দরিদ্র পরিবারের কে সরকার 355 কোটি টাকা এভাবে বোনাস দিয়েছে। এছাড়াও প্রতি সমিতিতে বছরে 1,50,000 টাকা হিসাবে এ পর্যন্ত 622 কোটি টাকা আবর্তক তহবিল অনুদান হিসাবে প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, 10,38,000 এই দরিদ্র পরিবার এখন 1,332 কোটি টাকার মালিক। আপনার সরকার 1,000 কোটি টাকা অনুদান দিয়ে তাদের এই আবর্তক তহবিল গড়ে দিয়েছে। আপনার সদিচ্ছা ও নির্দেশে দেশের গরিব জনগণের কল্যাণে সরকার গত 2 বছরে 1,000 কোটি টাকা অনুদান দিয়ে এই তহবিল করেছে। তাদেরকে আর এনজিও, ব্যাংক বা দাদন ব্যবসায়ীর কাছে ধর্ণা দিতে হয় না, ঋণের জ্বালায় বা কিস্তির জ্বালায় আর তাদের জর্জরিত হতে হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই মহৎ উদ্যোগের জন্য এদেশের দরিদ্র মানুষের পক্ষ থেকে, প্রকল্পের পক্ষ থেকে আপনাকে বিনম্র চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যার, সরকার ক্ষমতা আসবার পর দুটি প্রধান বড় লক্ষ্য ছিল, একটি ছিল দারিদ্র মুক্তি, অন্যটি ছিল মানুষের সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ডিজিটাল বাংলাদেশ গড়া। আমরা এ প্রকল্পের আওতায় একই সাথে দুটি কাজ করে চলেছি। দরিদ্র জনগণকে আর জেলায় বা উপজেলায় গিয়ে অর্থ জমা বা উত্তোলন করতে হচ্ছে না, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গিয়ে অনলাইনে 200 টাকা জমা করার সাথে সাথে তার মোবাইলে একটি মেসেজ চলে আসে, সরকার তাকে 200 টাকা বোনাস দিলে সাথে সাথে তিনি একটি মেসেজ পেয়ে যান যে সরকার তাকে অনুদান দিয়েছে। স্যার, আজ আপনি সদয় হয়ে দেশব্যাপী এই ডিজিটাল ব্যাংকিং সেবার শুভ উদ্বোধন করেছেন,
আপনাকে আবারও জানাই আমি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। স্যার, আমাদের প্রকল্পের লক্ষ্য ছিল উঠান বৈঠক করে কিভাবে তারা তাদের সঞ্চিত অর্থ দিয়ে নিজেদের মতো করে খামার গড়ে তুলতে পারে। আজ গ্রামে গ্রামে 30 থেকে 40টি করে ক্ষুদ্র ক্ষুদ্র খামার গড়ে উঠেছে। কেউ করছে মৎস্য চাষ, কেউ করছে সবজি চাষ, কেউ করছে গবাদি প্রাণী, কেউ হাঁস মুরগি পালন। পেশাগত কারণে ছোট ছোট দোকান দিয়েছে কেউ, কেউ সেলাই মেশিন কিনেছে, কেউ একটা ঠেলা গাড়িও। মাননীয় প্রধানমন্ত্রী, এভাবে ছোট ছোট খামারের সংখ্যা দাঁড়িয়েছে সারা দেশে 6,80,000-এর উপর, যেখানে বিনিয়োগ হয়েছে 900 কোটি টাকা। বাংলাদেশে আর কোনো সরকারি বা বেসরকারি সেক্টর নেই যেখানে গ্রামীণ জনপদে এত বেশি টাকা অর্থনীতিতে বিনিয়োগ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, স্যার, এই বিনিয়োগের অর্থ ইতিমধ্যেই তাদের জীবনে প্রভাব ফেলতে শুরু করেছে। সম্প্রতি ইআরডি এবং পরিকল্পনা কমিশনের সম্পৃক্ততায় একটি মধ্যবর্তী মূল্যায়ন হয়েছে। সেখানে দেখা গেছে যে সকল পরিবার অর্থ বিনিয়োগ করেছে তাদের গড় আয় বেড়েছে 10,921 টাকা। দেখা গেছে প্রকল্পভুক্ত পরিবারের মধ্যে নিম্ন আয়ের পরিবারের অর্থাৎ অধিক দরিদ্র পরিবারের সংখ্যা কমে যাচ্ছে এবং অধিক আয় করছে এমন পরিবারের সংখ্যা দ্রুত বাড়ছে। অর্থাৎ দারিদ্র্যসীমার নিচের লোকগুলো দারিদ্র্যসীমার উপরে উঠে আসছে অতি দ্রুত। স্যার, আপনি সদয় হয়ে গরিবের ভাগ্য পরিবর্তন তথা জাতীয় উন্নয়নের লক্ষ্যে চলমান দারিদ্র বিমোচন কার্যক্রমকে দেশের সকল ইউনিয়নের সকল ওয়ার্ডে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। মাসাধিক কাল আগে একনেক সভায় 3,332 কোটি টাকার বাজেট অনুমোদন করেছেন। এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে, দারিদ্র থেকে মুক্তি দিতে, দাদন ব্যবসায়ী এবং এনজিওদের কিস্তির জ্বালা থেকে মুক্তি দিতে আপনার এই মহান সিদ্ধান্ত একটি মাইল ফলক হয়ে থাকবে। আপনার এই মনোভাবতা ও অর্থ প্রদানের জন্য আবারও আমি এদেশের দরিদ্র মানুষের পক্ষ থেকে, আমাদের প্রকল্পের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। দরিদ্র মানুষের ভাগ্য নিয়ে যাতে কেউ সিনিমিনি করতে না পারে, যাতে করে তাদের পুঁজি কেউ লুটপাট করতে না পারে, যাতে করে তাদের দারিদ্র বিমোচনের নতুন অভিযাত্রা অব্যাহত থাকে, যাতে তারা পুনরায় দারিদ্রে নিপতিত না হয়, সেজন্য ইতিমধ্যে আপনি সানুগ্র চিত্তে একটি বাড়ি একটি খামার প্রকল্পভুক্ত, 25 লক্ষ দরিদ্র পরিবারের জন্যে পল্লী সঞ্চয় ব্যাংক নামে একটি ব্যাংক সৃষ্টির অনুমোদন দিয়েছেন। স্যার, আপনি নির্দেশ দিয়েছেন ব্যাংকটি যেন আমরা দ্রুত স্থাপন করি, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। স্যার, আপনি বলেছেন যে ব্যাংকটি হবে দরিদ্রের ব্যাংক, তাদের সঞ্চয় রক্ষার ব্যাংক। এই ব্যাংকটি হবে স্যার সম্পূর্ণ ডিজিটাইজড। পৃথিবীতে এটি হবে স্যার গরিবের জন্য প্রথম সম্পূর্ণভাবে অনলাইন একটি ব্যাংক। স্যার, আইন প্রণয়নের জন্য এই আইনের খসড়া মন্ত্রিপরিষদ সভায় অনুমোদনের অপেক্ষায় আছে। মাননীয় প্রধানমন্ত্রী, এদেশের দরিদ্র জনগোষ্ঠী বহু প্রত্যাশিত এই পল্লী সঞ্চয় ব্যাংকের প্রতিষ্ঠা ঘোষণার জন্য খুব মুখ চেয়ে আছে তাদের যথাযথ। স্যার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আপনার এই দর্শনের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা অবশ্যই ভিশন 2021-এর মূল লক্ষ্য মধ্যম আয়ের দেশে উন্নত হতে পারব। আপনার এই দর্শন পৃথিবীর অন্যান্য, স্যার, আপনার এই দর্শন পৃথিবীর অন্যান্য দরিদ্র দেশের দারিদ্র বিমোচনে একটি অনুকরণীয় মডেল হয়ে থাকবে। এক সময় আন্তর্জাতিক পরিমণ্ডলে
এই মডেল স্যার পুরস্কৃত হবে, বই আনবে বাংলাদেশের জন্য অপার সম্মান। আমরা সেই গর্বিত দিনটির আশায় পথ চেয়ে থাকব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং উপস্থিত থাকার জন্য আপনাকে আবারও সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানিয়ে সমবেত সকলের সুস্বাস্থ্য কামনা করে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পক্ষ থেকে আবারও সকলের শুভকামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ চিরজীবী হোক।